বাঙালির সাথে পথের একটা অদ্ভুত সম্পর্ক আছে। সেই যে কবে বঙ্কিমচন্দ্র লিখে গেছিল, পথিক তুমি কি পথ হারাইয়াছ? তারপরে পথ হারাবো বলে আমি পথে নেমেছি, এ পথ গেছে কোনখানে, পথ পথ পথ। কিন্তু সত্যি কথা যদি বলতে হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সমস্ত পথ আসলে চলে যায় পিছন দিকে, অর্থাৎ আমাদের ছোটবেলার দিকে, নস্টালজিয়া মাখা সেই পথ, সেই পথটা আমাদের সব থেকে বেশি পছন্দ। আর তাই জন্যেই যখন এরকম কোনো গান শুনি বা এরকম কারোর সাথে কথা বলি,